বাংলাদেশে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে। অনেকজন ফোন করে বলেছে তুমি হাসিনার বিপক্ষে বলেছো তুমি এলি অ্যারেস্ট হবে। 50টা দাওয়াত এসছে, আমি দাওয়াত নিইনি আর লুবও না। যেদিনে হাসিনা পাল্টাবে সেদিনে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ পা রাখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, আমি আপনাকে সম্মান করি কিন্তু বড় কষ্ট লাগে যখন কোনো মুখ্যমন্ত্রী পাগলের মতো কথা বলে, তখন একটু ব্যথা লাগে। তিনি বলছেন মুসলমান হিন্দুস্তান মে তো তিন তালাক কা বিল পাস হো গিয়া, হিন্দুস্তান মে তো ইস সব চিজ কে উপর বিল পাস হো গই, লেকিন এক চিজ বাকি হ্যায়, মুসলমান চার চার সাদিয়া করতে, মুসলমানরা চারটা করে বউ ডাকে, এটার উপরে বিল পাস হওয়া দরকার। আপনার কটা আছে? সভাপতি হয়েছেন যে আপনার কটা বলুন। একটাই, আমারও একটাই, কি বুঝলেন? চারটা কারো আছে হাত তুলেন তো, ইমানদারির সঙ্গে বলুন কারো আছে, কারো আছে? নাই, নেই। আর যদিও থাকে, স্ত্রী মারা গেছে তারপরে নিকাহ করেছে, ঠিক আছে, কিন্তু কোরআনে আছে সালাসা ওয়া রুবা, দুই তিন কিংবা চারটা পর্যন্ত তোমরা বিবাহ করতে পারো, স্ত্রীর কিন্তু এজেন্ট লাগবে না। অনেকজন মনে করে স্ত্রীর অনুমতি নিতে হবে, আপনি বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করতে পারেন। আমাদের যুবকরা মনে মনে ভাবছে দারুণ কথা বলেছে ভাই, কাল কি চান্স লাগাবো নাকি, তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাবো, বুঝতে পেরেছেন? আমার আল্লাহ কোরআনে অনুমতি দিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মাজি আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কসম, পৃথিবীর ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর বায়োরেটার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার নবী বিশ্ব নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, হে আমার সাহাবীরা শুনে নাও, পৃথিবীতে এমন একটা যুগ আসবে যখন মানুষ বানির পেটে মালিক পয়দা হবে, আবার এমন একটা যুগ আসবে সেই যুগেতে শোনো মানুষ মেশিনের সাহায্যে বাচ্চার সাহারা নেবে। আমার ভাই এখন অনেকজনার 10 বছর বাচ্চা হয়নি, 5 বছর বাচ্চা হয়নি, অনেকজনার তাবিজ ঘর খাদিম ঘর করে বেড়াচ্ছে, বেড়াই না বেড়াই না, কি করে আমার ছেলে হবে? আপনি ডাক্তারের কাছে যান কলকাতার ভালো গাইনি, সে একটাই বলবে, বলবে একটা রাস্তা আছে, টেস্ট টিউব, বৈজ্ঞানিক পদ্ধতি, আপনার পুরুষের বীর্য নেবে, একটা অন্য নারীর বীর্য নিয়ে তার মধ্যে ভরে মেশিনের সাহায্যে সেই বাচ্চাটাকে তৈরি করে, তার ভ্রণটাকে তৈরি করে তার স্ত্রীর পেটে সিজার করে ভরা হবে। যদি জিজ্ঞেস করেন শরীয়ত সম্মত এই বাচ্চাটা কেমন, শরীয়ত সম্মত এই বাচ্চাটা হারাম, নাজায়েজ বাচ্চা, অবৈধ বাচ্চা এবং হারাম বাচ্চা। আমি আজকে নাম লব না, হয়তো অনেকজন রেকর্ডিং করছেন, মিডিয়ারা এমনি আমাদের খোঁজে তালাশি চালাচ্ছে, এই হুজুররা কি কি বলছে দেখি। বাংলাদেশে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে, অনেকজন ফোন করে বলেছে তুমি হাসিনার বিপক্ষে বলেছো তুমি এলি অ্যারেস্ট হবে, 50টা দাওয়াত এসছে, আমি দাওয়াত নিইনি আর লুবও না। যেদিনে হাসিনা পাল্টাবে সেদিনে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ পা রাখব। আমি দোয়া করেছি আল্লাহ তুমি হাসিনা জালিম সরকারকে পাল্টাও, আমি বাংলাদেশের মাটিতে পা রাখব ইনশাল্লাহ। আর হক্কানি আলেম যারা জেলের মধ্যে বন্দি আছে আল্লাহ তুমি তাদের মুক্তি দান করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশের একজন আর্টিস্ট, নাম লব না যদিও সে মুসলমান, তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা বাঁদির পেটে জন্ম নিয়েছে, তার বীর্য নিয়ে সেই বাঁদির পেটে ভরা হয়েছে, সেই বাচ্চাটা তার নাম দিয়েছে নবীজি 1400 বৎসর আগে বললেন হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে, তাকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেই বাচ্চা পয়দা হয়েছে, সেই বাচ্চার বাপ হচ্ছে কে, বাঁদির পেটে মালিক পয়দা হলো, সে একদিন মালিক হবে, জোরে বলুন নাউজ বিল্লাহ। ওই জন্যে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, যদি তুমি বন্দা হয়, তোমার স্ত্রী যদি বন্দা হয় তখন তুমি আর একটা বিবাহ করবে, কিন্তু শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমার মনেতে সন্দেহ থাকে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না,
তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কারণ যদি দুটো বউ থাকে, অনেকজনের আছে না নাই আমাদের দেশে, আছে দুটো বিয়ে করেছে, কি করে জানে, কিছু ভণ্ডকে জিজ্ঞেস করেছে দুটো বিয়ে করা যাবে না, কেউ বলে যাবে না ভাই করলে অসুবিধা নেই, কিন্তু ভাঙিয়ে বলেনি আমার ভাই। কারুর যদি দুটো বউ থাকে শুনে না, একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দাও আর একজনকে যদি 300, ফাঁস কাতারে তাহাজ্জত পড়লেও তুমি কবরে কেলানি খাবে রিহাই নেই। বুঝতে পেরেছেন না পারেননি? কেউ কি যদি দুটো বউ, একজনকে যদি 24 টাকা কেজি চাল দেন আর একজনকে যদি 23 টাকা দেন, আল্লাহর কসম আপনি রেহাই পাবেন না। যদি বলেন কেন, আমার নবী বিশ্ব নবী, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় বসে আছেন, নবীজির পাশে এলেন একসঙ্গে 9 জন বিবি। একজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়েরা ভালো করে শুনে নেন, যাদের দুটো বউ আছে তারা ভালো করে শুনে নেন, যারা নিয়ত করেছেন আর একটা বিয়ে করব সে মাল্লাও ভালো করে শুনে নেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? নবীজি মুচকিয়ে হাসলেন। প্রশ্নটা সহজ না কঠিন বাবা? কতটা কঠিন, পাহাড়ের মতো কঠিন প্রশ্ন নবীজির মাথায়। নবীজি মুচকিয়ে হেসে বললেন, হে আমার বিবিরা, আমি কালকে ফজরের পরে সকালে বলবো, চলে যাব। সব চলে গেল। আমার নবী বিশ্ব নবী রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার ঘরে, আর তার হাতে বললেন, হাতটা পাতো, পকেট থেকে দুটো খেজুর বার করলেন হাতের মধ্যে দিলেন আর কপালে চুম্বন করে বললেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরাই, তার হাতে দুটো খেজুর আর কপালে চুম্বন করেছেন আর বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এইরকম করে 9 জন বিবির কামরায় পরপর গেছেন, 9 জনের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন আর বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বসে আছেন, 9 জন বিবি হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনি বলেছিলেন ফজরের পরে বলবো। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শোনো, যার হাতে দুটো করে খেজুর দিয়েছি, দুটো খেজুর দিয়েছি এবং কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে হাসছে, আমাকে বেশি ভালোবাসি। সাপ মরে গেল, লাঠিও ভাঙল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজি দেখালেন কি হক পথে চলনে বানা, সুমান অধিকার। তোমার যদি দুটো বিবি থাকে, সুমান চোখে যদি দেখতে পারো দুটো বিবি জায়েজ আছে, যদি তোমার মনে হয় আমি সুমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, বেঈমান কাফেররা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো। আমি বলছি ইসলাম ইজ দ্য সেফটি, আল্লাহর কসম ইসলাম সেফটি দিয়েছে। কেমন সেফটি বলে দিই আমার ভাই, লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস গিয়েছিল। কেসটা হচ্ছে বাপ আর বিটি বলছে আমরা একে অপরকে নিকাহ করব, বিয়ে করব। জোরে একবার বলুন নাউজ বিল্লাহ। আমাদের সমাজের কোনো লোক মেনে নিবে? মানবেন? তারা বললে সুপ্রিম কোর্ট রায় দিলে কি ব্যাপার, বলো কেন বিয়ে করবে? বলে আমার স্ত্রী মরে যাওয়ার পরে জানি না বাপ বিটি এক কাছে শুয়েছি, কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি আমরা বুঝতেই পারিনি। জোরে বলুন নাউজ বিল্লাহ। ওই জন্য আমার মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা ভালো করে শুনবেন, তোমার বিটিকে তুমি জান দিয়ে ভালোবাসো, কিন্তু যখন তোমার বিটি 7 বৎসর বয়স পেরিয়ে যাবে, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। হে আমার মায়েরা, তুমি তোমার বেটাকে জান দিয়ে ভালোবাসো, কিন্তু যখন সেই ছেলের বয়স 7 থেকে 10 বৎসর হয়ে যাবে, তার বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি, যেন ব্যবিচারে লিপ্ত না হয়, তার মনেতে জৈন চাহিদা না চলে আসে। কেন? কোরআনে আছে, হাদিসে আছে, একটা পুরুষ একটা যুবক যখন 10 বৎসর ঢুকে যায়, তখন সে বালিগান করিবা,
মালিক হব হব একটা মেয়ে যখন 9 বছর পেরোয় তখন সে কোন মেয়ে বালিগ হয়ে যায় কোন মেয়ে বালিগান করিবা বালিগ হব হব ওই জন্য ইসলাম ইজ দা সেফটি আমার ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের দাওলত দান করেছেন আমরা কেউ আল্লাহকে দেখেছি জোরে বলুন কেউ আল্লাহকে দেখেননি তারপরও আল্লাহ আপনাকে আমাকে ঈমান দান করেছে এটার নামই হচ্ছে ঈমান যারা বিশ্বাস রেখেছেন আল্লাহর প্রতি আর আমরা কনফারেন্সের সঙ্গে বলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো সবাই জোরে সরে একবার বলি আল্লাহু আকবার আমার ভাই আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক নেই আপনার ছেলেকে শিক্ষিত করুন এডুকেশন দেন কিন্তু অবশ্যই দিনটা দিবেন ছেলে যদি কলেজ থেকে বাড়ি আসে বাবা নামাজটা পড়ে আয় বাবা নামাজটা পড়ে আয় আপনার গ্রামে এত বড় মসজিদ দেখলাম নামাজি নাই কয়টা নামাজি হয় ফজরে কয়টা লোক থাকে ফজরে 10 12টা বুঝতে পেরেছেন বাকি সব আন্ডার প্যান্ট পরে শুয়ে থাকে আমি বললে খারাপ বলবি সকালবেলায় 8টায় আটমঙ্গলার জামাইয়ের সময় বিরাজ করে উঠছি বড় কষ্ট লাগে আমার ভাই আপনি কি করে শুয়ে নামাজ কাজা করতে পারে আপনি ভাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকতে বলেন কোন মলবির মুখে শুনেছেন বলেছে যে 24 ঘন্টা মসজিদে থাকবি কোনদিন কোন মলবি বলবেন অথচ এই দুনিয়াটা আপনার আমার ভোগ বিলাসের জন্য আল্লাহ বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেমন বানিয়েছেন বলে দিই আমরা অনুভব করি না ভোগ করতে হয় ভোগ করেই চলে যাচ্ছি যাচ্ছে না যাইনি সকাল হচ্ছে খাচ্ছি রাত হচ্ছে শুচ্ছি সারাদিন খাচ্ছি মজ মস্তি করছি কিন্তু ফিকির নাই কেন খাচ্ছি কে দিচ্ছে খাবার আমি যে খেতে পাচ্ছি যদি কারো মনে মনে হয় আমি ইনকাম করে খাচ্ছি আমার যা ইচ্ছা যাবে তাই খাব তো তুমি একবার ক্যান্সারের হসপিটালে চলে যাও বর্ধমানের এমার্জেন্সিতে যাও কারুর পেটে লালি ড্রেন করা আছে কারুর গলায় রড ভরা আছে কারুর পায়ে রড ভরা আছে কারুর বুকে রড ভরা আছে খোঁজ লাও কারুর নালি দিয়ে খাবার যাচ্ছে কারুর শুধু পানি যাচ্ছে তো তুমি যেটা অহংকার করে বলছো আমি ইনকাম করে খাই আল্লাহ যেদিনে তোমার খাওয়া বন্ধ করবে তোমার 14 পুরুষ বাপেলেও তোমাকে আর কেউ খাওয়াতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জুইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب يا আমার বিশ্বনবী এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দার মন্দির ভোগ বিলাসার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমার বান্দা ভোগ বিলাসার জন্য আমি এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজিয়েছি তার মধ্যে সবথেকে প্রথম যে নিয়ামত দিয়েছি সেটা হচ্ছে নিসা মানে কি নারী বিবি অনেকজন মনে মনে করে দেখবেন আমি একটা গল্প বলে দিই আল্লাহ সবথেকে দামি নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে বিবি জোরে বলুন সুবহানাল্লাহ কেন বললাম মায়েরা ভালো করে শুনবেন আল্লাহ তাআলা মায়েদিকে কত ইজ্জত দিয়েছে কোরআনে এখানে বলা হলো আমি সবথেকে প্রথম যে নিয়ামত দিয়েছি দুনিয়াতে যাবার পরে সেটা হচ্ছে বিবি সেই বিবিটা কেমন কারুর বউ যদি রাগ করে যায় ঝগড়া করে দেখুন আমি বাপের বাড়ি চললাম অনেক পুরুষ রেগে বলে এখনই বেরিয়ে যা তো ভাজ চলে গেল তিন দিন আসেনি চার দিন আসেনি পাঁচ দিন আসেনি ছ দিনের বেলায় রাতের বেলায় খালি মিস কল মারছে কুটুক কুটুক করে বউ ফোন করে বলছে মিস কল মারছো কেনে কত রাগ করছো কেন গো রাগ করো না মাল একদম নরম কি বুঝলেন দুদিন রেঁধে খেতে হয়েছে একদম নরম বিবি যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন কত বড় নিয়ামত যখন কোনো সন্তানের মা মারা যায় তারা বলে আব্বা তোমার চারটা বৌমা আছে তুমি চিন্তা করো না তোমার কোনো কষ্ট হবে না এটা মন মানানো কথা
সব খিদমত করবে। বুকা, রাতের বেলায় যখন তোমরা বউ নিয়ে নিজের ঘরে ঢুকে যাবে, বাপ যখন একা শুয়ে থাকবে নিজের রুমে, অন্ধকারে যদি পিশাব লাগে, বেরুবার ক্ষমতা নাই অন্ধকারে, তাকে বিছানায় মুক্ত হবে, নাহলে ঘরের কোণে। বউ থাকলে কি হতো? বিবি হলে বলতো, স্লিপ চিটা দিচ্ছি, স্লিপ চিটা আপনি পিশাব করুন, আমি ফেলে আসছি। এটা হচ্ছে বিবি। আমাদের রোগ হলে দেখবেন অনেক ছেলে অ্যাক্সিডেন্ট হলে, পা ভেঙে গেলে ঘরের ভেতরে বসে থাকে, বউকে বলে উঠতে পারছি না, স্লিপ চিটা লাগাও, ওইখানে বসে বসে মুতছে। আর আমি বাস্তব কথা বলছি। আর বিবির যদি শরীর খারাপ হয়, পা ভেঙে যায়, আর যদি স্বামীকে বলে একটু আমি স্লিপ চিটে মুতছি ফেলে দিছো, কেন কি হয়েছে, হাঁটতে পারবে না নাকি, ধরো আমার ঘাড়ে হাত লাগাও, চলো। ঠিক বলছি না ভুল বলছি? আহা, বিবি আল্লাহর কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। যায়িনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারা। তারপরে আমি বড় নিয়ামত দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের বাল বাচ্চা, তোমাদের সন্তান সন্ততি। যারা নিজেদের মা বাবাকে ভালোবাসেন না, তাদেরকে বলবো যদি বলেন মা বাপকে কিভাবে ভালোবাসবো সেটা অনুভব করব। আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনি অনুভব করতে পারবেন আপনার মা বাপ আপনাকে কতটা ভালোবাসে। সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে কেমন ভালোবাসেন, সেটা যদি আপনার মনকে জিজ্ঞেস করেন যে আমি আমার বেটাকে বিটিকে কতটা ভালোবাসি, তোমার মা বাবাও তোমাকে ততটাই ভালোবাসে, এটা মাথায় রাখবে। যদি বেটা মরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে হোক, বিমারিতে হোক, মায়ের সামনে যদি সন্তান মরে যায়, মা মৃত্যুকাল পর্যন্ত বেটার জন্যে কাঁদবে। ঈদ এলে মায়ের মুখে আর সেমুই রুচি হবে না, আর বউ চার মাস দশ দিন কেঁদে ঈদ উৎপালন করে বাপ বলবে থেকে আর লাভ নাই, চল তোর বিয়ে দেব। বিয়ে হলে তিন মাস পরে স্বামীর কথা ভুলে যাবে, কিন্তু মা যে ন মাস দশ দিন তোমাকে পেটে করে পেলে, তোমাকে আঠেরো বৎসর পর্যন্ত তোমার খ্যাস মিটিয়েছে, সেই মা মৃত্যুকাল পর্যন্ত বেটার মৃত্যুর বেদনা ভুলতে পারবে না, সেই বাপ জীবনে ভুলতে পারবে না। আজকে তো আমাদের ছেলেদের কেয়ামতের আলামত একটা শুনেলেন, বাপকে বলে ও গো, আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না, শ্বশুরের সঙ্গে অখ্যাতির বলিনি, কিন্তু যদি বলেন আমার শ্বশুর আপন, বাপ আমার কেউ নয়, তাহলে তার থেকে নেমোখারাম আর পৃথিবীতে কেউ নাই, তার থেকে জালিম আর কেউ নেই আমার ভাই। তারপরে আমার আল্লাহ বললেন, আমি তারপরে তোমাদিকে ভরি ভরি সোনার রূপদান করেছি, তারপরে তোমাদিকে দিয়েছি তোমাদের সাওয়ারির জন্য ঘোড়া। ঘোড়াতে সাওয়ারি হয় না? হয় না। এখন তো এটা কনভার্ট হয়ে গেছে, কিসে এখন কনভার্ট হয়েছে, কিসে কনভার্ট হয়েছে বাবা, কিসে? গাড়িতে, এখন গাড়ি চলছে বিভিন্ন রকম। নবীজির জামানায় যেটা ছিল সেটা হচ্ছে উঁট এবং ঘোড়া সাওয়ারি ছিল। তোমাদের জন্য ঘোড়া দিয়েছি, আর পৃথিবীর বুকে শাক সজ্জা অনেক কিছু মাল ফল ফুরুটে ভরে দিয়েছি তোমাদের ভোগ বিলাসার জন্য। এরপর আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তারপরে শুনে নাও, এই দুনিয়াটা তোমাদের জন্য আসল জায়গা নয়, অবশ্যই আমার কাছে প্রত্যাবর্তন করবে, সেটাই হচ্ছে আসল স্থান।